বন্ধু আপনারা কি জানেন পরিত্যক্ত ভানগড় দুর্গে ভূত ও প্রেতাত্মার ভয়ঙ্কর কাণ্ড কারখানা চলে এই কেল্লায় সূর্যাস্তের পর যারাই প্রবেশ করেছে তারা আর ফিরে আসতে পারেনি ভানগড় নামে এই ধ্বংসপ্রাপ্ত শহরটা দিল্লি থেকে তিনশো কিলোমিটার দূরে রাজস্থানে অবস্থিত ভারতের বিখ্যাত ভুতুড়ে জায়গাগুলির মধ্যে ভানগড়ের নাম শুনলে গা শিউরে উঠে বুকে ধুকধুকানি বেড়ে যায় রাত্রে নানা রকম ভৌতিক ও শিহরণ জাগানো ঘটনা ঘটে ভানগড়ের দুর্গে তাই সরকার থেকে এই কেল্লার চারদিকে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে এবং তাতে পরিষ্কার লেখা আছে সূর্য উদয়ের আগে এবং সূর্যাস্তের পরে প্রবেশ নিষিদ্ধ এখানে পড়ো বাড়িঘরে ভর্তি দীর্ঘদিন পরিত্যক্ত জায়গা তাছাড়া এখানে দুর্ঘটনায় বহু লোক মারা গেছে দের আত্মার মুক্তি এখনও হয়নি অতএব ভূত পেত্নী ও প্রেতাত্মারা এখানে কীর্তন তো করবেই ভানগড়ের তিনদিকে আরাবল্লী পর্বত আর একদিকে ভাঙা দুর্গ বিভিন্ন দেবদেবীর মন্দির কবরস্থান ও হাভেলি দিয়ে ঘেরা মানসিংহের পুত্র মাধব সিং ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে এই শহরটি গড়েছিলেন যা এখন শ্মশানে পরিণত এখানকার স্থানীয় লোকেরা বলে যে অনেকদিন আগে এখানে গুরু বালুনাথ বলে প্রবল ক্ষমতা সম্পন্ন এক তান্ত্রিক ছিল সে দুর্গের পাশে পাহাড়ের উপর তার তান্ত্রিক ক্রিয়াকর্ম করত এখানকার রানী রত্নাবতী অপূর্ব সুন্দরী ছিলেন কালো জাদু করা তান্ত্রিকের কুদৃষ্টি রানী রত্নাবতীর উপর পড়েছিল এই তান্ত্রিক তার জাদুশক্তি দিয়ে রানীকে বস করে তাকে শারীরিক শোষণ করেছিল রানীকে কাছে পেতে গিয়ে নিজে ডেকে আনা দুর্ঘটনায় তান্ত্রিকের মৃত্যু হয় সেই থেকে তান্ত্রিকের প্রেতাত্মা রাত্রি হলেই এখানে ঘুরে বেড়ায় আর কাছে যাকে পায় তার ঘাড় মোটকায় প্রচলিত কাহিনী অনুযায়ী রানী রত্নাবতী রূপের প্রতি তান্ত্রিকের খুবই আসক্তি ছিল একদিন ভানগড় বাজারে সে দেখল রানীর এক দাসী রানীর জন্য মাথার তেল নিতে এসেছে তান্ত্রিক সুযোগ পেয়ে এই তেল মন্ত্রপুত করে দিল যাতে এই তেল যে মাগবে সে এই তান্ত্রিকের বুকের উপর চলে আসবে রানী রত্নাপতি সাধনা করতেন দাসী যখন তেল নিয়ে এলো রানী তার সাধনার দ্বারা বুঝতে পারলেন এই তেল মন্ত্রপুত হয়েছে তাই তিনি দাসীকে এই তেল ফেলে দিতে বললেন দাসী এই তেল ফেলে দিলে তা বড় একটি পাথরের উপর পড়ল যেমনি তেলটা পাথরের গায়ে লাগলো পাথরটা আকাশে উড়ে তান্ত্রিকের দিকে ভেসে যেতে লাগল তান্ত্রিক মনে করল রানী পাথরে চেপে তার কাছে আসছে সে তো আনন্দে আত্মহারা হয়ে ভাবল সুন্দরী রানী রত্নাবতী তার বুকের কাছে চলে আসছে অতএব আর কোনো চিন্তা নেই কিন্তু হায় ভাগ্যের কি কঠিন পরিহাস পাথরটা তান্ত্রিকের বুকে আছড়ে পড়ল পাথরের আঘাতে তান্ত্রিকের মৃত্যু হলো মরার আগে তান্ত্রিক অভিশাপ দিয়ে গেল যাতে ভানঘর ধ্বংস হয়ে যায় সবাই অকালে মারা যায় রানীর রত্নাবতীও এই অভিশাপ থেকে রেহাই পেলেন না সেই থেকে এই জায়গা জনশূন্য এখানে কেবল ভূত প্রেতের বাস রাত্রে ভূতের আসর বসে রানী রত্নাবতী ও তান্ত্রিক গুরু বালুনাথের অতৃপ্ত আত্মা মাঝে মাঝে হাড় হিল করা চিৎকার করে ওঠে বর্তমানে জায়গাটা হন্টেড বা ভুতুড়ে বলে সরকার দ্বারা ঘোষিত হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই রকম অদ্ভুত ঘটনা দেখার জন্য ধন্যবাদ